হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এসে শুভ আছে আপনাদের সাথে আপনারা দেখছেন বিডি জবস টোয়েন্টি ফোর আজকের এই ভিডিওতে বর্তমানে কোন কোন চাকরিগুলোতে আপনারা আবেদন করতে পারবেন কোনগুলোতে আবেদন চলছে সেগুলো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব ইনশাল্লাহ অক্টোবর মাসের চাকরির খবর দুই হাজার একুশ পার্ট ওয়ানে আপনারা বেসরকারি কিছু চাকরির খবর দেখেছেন পার্ট টুতে আর চলমান কিছু চাকরির খবর দেখবেন যেগুলোতে অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পাশে ভিন্ন ভিন্ন পদে আবেদন করতে পারবেন তার আগে একটা কথা বলে নেই আমরা এই সপ্তাহে থেকে চারটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও প্রকাশ করে থাকি তো নিয়মিত সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এখানে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ দুই এটা একটি বেসরকারি চাকরি যেখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন মোট সৈন্যপাদ আছে তেরোটি সৈন্য পদে মোট আটানব্বই জনকে নিয়োগ দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা জেএসি এস এইচএসসি আবেদনের মাধ্যম ডাকযোগে বা জিপি তে বা কোরিয়ারে আবেদনের শেষ তারিখ চব্বিশ অক্টোবর দুই আবেদনের ঠিকানা পরিচালক সংস্থাপন বিভাগ অতিরিক্ত দায়িত্ব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন ই বারো বাই এ আগারগাঁও শেরেবা ঢাকা বারোশো সাত এখানে প্রথম পদটির নাম সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসি বিজ্ঞান বিভাগ থেকে অধ্যয়নরত হতে হবে অন্যান্য যোগ্যতা ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এরপর পদের নাম টেকনিশিয়ান এক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে অন্যান্য যোগ্যতা বিভিন্ন বিষয়ে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত বেতন এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তারপর পদের নাম সেন্ট্রোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচ পাস টাইপিং স্পিড বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তারপর পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগার বিষয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা বেতন দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার পাঁচশো আশি টাকা পর্যন্ত পদের নাম এস্টনো কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস টাইপিং ইনস্টিটিউট বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার পাঁচশো আশি টাকা পর্যন্ত এরপর পদের নাম সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টু পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইসএসসি বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে অন্যান্য যোগ্যতা ছয় মাসে ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত বেতন নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এরপর পদের নাম কম্পিউটার টাইপিস্ট পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং স্পিরিট বাংলায় বিশ ইংরেজিতে ত্রিশ থাকতে হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এরপর পদের নাম টেকনিশিয়ান টু পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে অন্যান্য যোগ্যতা বিভিন্ন বিষয়ে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত বেতন নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান অন্যান্য যোগ্যতা ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদের নাম ড্রাইভার মেড বাস হেল্পার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই ড্রাইভিং লাইসেন্স সহ মোটর যন্ত্রাংশ সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে বেতন আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এরপর পদের নাম জেনারেল অ্যাটেন্ডেন্ট টু পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা জেএসি পাশ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন বেতন আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পদের নাম সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট টু পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের নাম অ্যাটেন্ডেন্ট টু পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বিবিএ এম বি এম বিবিএস পদ সংখ্যা তিনটি নিয়োগ সংখ্যা নির্দেশনায় আবেদনের মাধ্যম ডট কম প্রথম পদটির নাম ডিভিশনাল সেলস ম্যানেজার পদ সংখ্যা অনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এম অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে দুই নম্বর পদটির নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা অনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বিবিএ বা এমবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রার্থীর বয়স সর্বোচ্চ চৌত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান বেতন আলোচনা সাপেক্ষে তিন নম্বরে যে পদটি রয়েছে প্লান্ট ফিজিশিয়ান পদ সংখ্যা অনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এম তো অন্যান্য অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞ কর্মস্থল পাবনা বেতন আলোচনা সাপেক্ষে তো পদগুলোতে আবেদনের শেষ তারিখ ছয় অক্টোবর দুই একুশ এখানে তিন নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে কমিউনিটি ব্যাংক নিয়োগ দুই একুশ এটা একটি ব্যাংকের চাকরি বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে শূন্য পদ রয়েছে দুইটি নিয়োগ সংখ্যা নির্দিষ্ট নয় আবেদনের মাধ্যম বিডিজ ডট কম বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ তারিখ আঠারোই অক্টোবর দুই প্রথম যে পটটি আছে হেড অব জেনারেল সার্ভিস ডিভিশন নিয়োগ সংখ্যা অনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এম বা মাস্টার্স কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে ডি ক্যাম্প লোকো নিয়োগের সংখ্যা অনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এম বা মাস্টার্স কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতার সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বিস্তারিত জানতে ক্লিক করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট কমিউনিটি ব্যাঙ্ক বিডি ডট কম স্ল্যাশ কেরিয়ার ডট বিএইচপি এই ঠিকানায় চার নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার একুশ পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার মূলত একটি পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা মাস্টার্স আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর দু হাজার একুশ আবেদনের মাধ্যম ডাক অথবা কোরিয়ারে আবেদনের ঠিকানা দেয়া আছে আপনারা দেখে আবেদন করবেন আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি সরকারি বেসরকারি চাকরির খবর সবার কাছে পৌঁছে দেওয়া প্রতিদিনের চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন